Hey viewers, Assalamualaikum. It's me TanmOy. Title देखे तो बुझते पर से ना सिर्फ किन्हें video करते हैं तो कथा ना पड़ी है चलो उन video टी शुरू करते हैं. Not only Bangladesh, পৃথিবীর অনেকগুলো দেশে কিন্তু করোনা এখন মহামারী ভাবে আকার ধারণ করছে. তবে প্রত্যেকটা দেশ কিন্তু ওইভাবে ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি. তো ভ্যাকসিন না থাকার কারণে করোনা থেকে যদি আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে হয় তাহলে প্রথমে দরকার আমাদের সেলফ প্রোটেকশন. এই মহামারীর মধ্যে চেষ্টা করবেন সবসময় বাসায় থাকার. তবে যদি আপনি বাসায় না থাকতে পারেন আপনার প্রয়োজনে বা অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়া লাগবে. তো বাসা থেকে বের হতে গেলে প্রথমে আপনি একটা মাস্ক পরে তারপরে বাসা থেকে বের হবেন. সেটা থ্রি লেয়ার বিশিষ্ট মাস্ক হওয়া লাগবে. এই ধরেন আমি এখন বাসা থেকে বের হব. তো বাসা থেকে বের হতে গেলে আপনাকে সর্বপ্রথম মাস্ক পরে বাসা থেকে বের হতে হবে. আর দ্বিতীয়ত একটা হ্যান্ড স্যানিটাইজার সবসময় কাছে রাখবেন, কারণ আপনি বাসা থেকে বের হয়ে অনেক কিছু আপনি স্পর্শ করতে পারেন. বলা তো যায় না সেটাতে একটা ভাইরাস থাকতেই পারে. এই কারণে যদি আপনি এরকম একটা স্যানিটাইজার ইউজ করেন আর কিছুক্ষণ পরপর আপনার হাতে দিয়ে জাস্ট লাইক এভাবে একটু ডলে নেবেন, চেষ্টা করবেন মাঝে মধ্যে 2-1 ঘন্টা পর পর এটা করতে, তাহলে দেখা যাবে বিভিন্ন ভাইরাস থেকে আপনি মুক্তি পাচ্ছেন, আপনি আপনার নিজেকে প্রোটেক্ট করতে পারছেন. ঘরে ঢুকেই 20 সেকেন্ড পর্যন্ত আপনি হ্যান্ডওয়াশ দিয়ে হাতটা আগে ধুবেন. এই করোনার মধ্যে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা খুব বেশি দরকার. আমি রিসেন্টলি আমার এক বন্ধুর সাথে দেখা করছিলাম এই করোনার মধ্যে, কিন্তু আমাদের একটু প্রয়োজনীয় দরকার ছিল এই কারণে দেখা করা. তো দেখা করে আমরা আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করছি. নর্মাল সময়ে আমি আর ও একসাথে দেখা করলে দুজন দুজনকে হাগ করি অথবা দেখা যায় যে হ্যান্ডশেকটা করি, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা সেটা করি না. আমরা নিজেদের মধ্যে একটা সামাজিক দূরত্ব যেটাকে বলে সেটা রাখছিলাম, সেটা প্রায় 3 ফিট হবে. আপনারাও চেষ্টা করবেন এটা রাখার, তাহলে দেখা যাবে যে অন্যের থেকে কোনো ভাইরাস আপনার মধ্যে আসতেছে না. এটার একটা ছবি আছে, চলেন দেখে আসি. আপনার বাসা কিংবা অফিসে যদি লিফট থাকে সেই লিফটে জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে রাখবেন, এবং আমরা লিফটের যে বাটনগুলো প্রেস করে থাকি সেগুলোতে জীবাণুনাশক স্প্রে করবেন যাতে জীবাণুমুক্ত হয়. জাস্ট লাইক রাস্তায় বের হলে কিছু মানুষ দেখা যায় যারা এই থুতনির সাথে মাস্কটা লাগায় রাখে, তাদের নাক মুখটা বের হয়ে থাকে. যেমন যেটা দেখলেন এভাবে কিন্তু কোনো ভাইরাস থেকে নিজেকে প্রোটেক্ট করা যায় না, কারণ আপনি যদি আপনার নাকটা না ঢেকে রাখেন তাহলে নিঃশ্বাসের সাথে কিন্তু ভাইরাসটা আপনার ভিতরে যাচ্ছে. তো প্রথমে চেষ্টা করবেন নাক আর মুখটা ঢেকে রাখতে, মাস্ক পরে আপনি নাক আর মুখটা ঢেকে রাখবেন, তাহলে নিঃশ্বাসের সাথে কোনো ভাইরাস আপনার ভিতরে শরীরের ভিতরে যাচ্ছে না. যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিবেন. আর যদি আমি যে টিপসগুলো দিছি সেটা বাদেও যদি আরো কিছু টিপস আপনাদের জানা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন. থ্যাংক ইউ.